যার আওয়াজে যার কণ্ঠে রূপসা থেকে পাথিলে পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যেত অত্যাচার করতে করতে নির্যাতন করতে করতে হুইল চেয়ারে বসে দিয়েছে সরকার চালায় আরেক এক দল চালাক কিন্তু আমরা তো একটা দল চালাই আল্লাহর হুকুম অনুযায়ী দেশটা চলুক এরকম একটা দেশ আমরা চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবাকায়ত দর্শক জামায়াতের আমির কুড়িগ্রাম বন্যা তো মানুষকে পরিদর্শন করে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো শুনলে আপনার চোখে পানি চলে আসবে দর্শক নেতা কেমন হওয়া উচিত জামাতের এই আমিরকে দেখলে বুঝতে পারবেন নেতা আসলে এমনই হয় নেতা হলে নেতা হলে এমনই হওয়া উচিত আপনাকে তার মূল্যবান বক্তব্যগুলো শোনাবো এর আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা একটা ভিডিও দেখেছেন সোশ্যাল মিডিয়া আল্লামা মামুন হক সাহেবের দর্শক আল্লামা মামুনুল হক সাহেব এখন হুইল চেয়ারে বসে আছেন যে মামুনুল হক সাহেব কারাগারে গিয়েছিলেন হেঁটে হেঁটে সেই মামুনুল হক সাহেব এখন চেয়ারে পঙ্গু অবস্থায় বসে আছেন মামুনুল হক সাহেব কিন্তু বৃদ্ধা ছিলেন না কোনো অসুস্থ রুগীও ছিলেন না সুটাম দেহের একটা মানুষ ছিলেন যার কণ্ঠে যার আওয়াজে বাতিলের মসনদ কাঁপত যার আওয়াজে যার কণ্ঠে রূপসা থেকে পাথিলে পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যেত যার হুঙ্কারে বাংলাদেশের নাস্তিকদের অন্তরে আগুন ধরে যেত এমন একদিন সুটাম দেহের তরতরা যুবককে আজকে তারা অত্যাচার করতে করতে নির্যাতন করতে করতে হুইল চেয়ারে বসে দিয়েছে দর্শক এই হুইল চেয়ারে বসে দেখে অবশ্যই যারা তৌহিদ যারা তৌহিদী জনতা তাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে তাদের অন্তরে আঘাত লেগেছে আমরা কখনোই চিন্তা করি নাই কল্পনা করতে পারি নাই আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন ব্যক্তিকে এভাবে টর্চার অত্যাচার করে তাদেরকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হবে মামুনুল হক সাহেব কতটা শক্তিশালী যারা তাকে কাছ থেকে চিনে সবচেয়ে তারা ভালো জানে তিনি কেমন যুবক ছিলেন আজকে এমন সুটাম যে একটা মানুষকে তারা একদম হুলচেরে বসে দিয়েছে কতটা নির্যাতন করা হয়েছে তিনি দেড় বছর জগৎ কারাগারে আছেন এই দেড় বছরে তাকে পঙ্গ করে দেওয়া হয়েছে প্রদর্শক জালিমের এই নির্যাতন জালিমের এই অত্যাচার আমরা মানুষ সহ্য করতেছি আমরা মানুষ এটা নিয়ে কোনো কথা বলতেছি না আজকে যাদের কথায় কাজ হবে তারা কথা বলতেছে না আল্লাহ মামুন হক সাহেব জেলে গিয়েছেন তার ব্যক্তিগত কোনো জমি নিয়ে আন্দোলন করে নয় তার ব্যক্তিগত কোনো সম্মান রক্ষার জন্য নয় তিনি জেলে গিয়েছেন এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি জেলে গিয়েছেন ইসলামের অধিকার রক্ষার জন্য ইসলামের জন্য আন্দোলন করে জেলে গিয়েছেন আমাদের উচিত ছিল তাদেরকে জেলে যাওয়ার পর আমাদের মুক্ত করা কিন্তু আমরা মুক্ত করতে পারিনি আজকে তাদের ফটো দেখে এ সমস্ত অত্যাচারিত ভিডিও দেখে আমরা যদিও কষ্ট পাচ্ছি আমাদের এই কষ্টটা কিন্তু সাধমল হচ্ছে না আমাদের উচিত যে আন্দোলন করলে তাদেরকে মুক্তি দেওয়া হবে সেইভাবে আন্দোলন গড়ে তোলা কারণ এর জন্য আমরা তাই আমরা জালিমের কারাগার থেকে একজন সুস্থ সবল একজন নিরাপরাধ ব্যক্তিকে আমরা মুক্ত করতে পারতেছি না দর্শক আজকের এই ভিডিওটি প্রত্যেককে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আর বাংলাদেশে যে সমস্ত ইসলামিক দলগুলো রয়েছে আমি মনে করি প্রত্যেকটা দলের আন্দোলন করা প্রত্যেকটা দলের দায়িত্ব আল্লামা মামুন সহ যারা কারাগারে আছেন প্রত্যেককে মুক্ত করা যে আলেমগুরু জেলখানা রয়েছে তাকে মুক্ত করা কিন্তু তারা কিছুদিন পরপর হুংকার দিয়ে কথা বলে কিন্তু মাঠে পাওয়া যায় না মাঠে কেউ নেই এখন সবাই ভয় পাচ্ছে অথচ যে আলেমরা জেলে গিয়েছে তারা নির্যাতনের শিকার হচ্ছে তাদের উপর জুলুম করা হচ্ছে আর এগুলো আমরা বসে বসে দেখতেছি এই জন্য হয়তোবা আমাদের উপর আল্লাহর গজব কিছুদিন পরপর আসতেছে আল্লাহ রাবুল আলামিন ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না এই নিরহ নিরপরাধ আলেমদেরকে আজকে যারা জুলুম করতেছে অবশ্যই আল্লাহ রাবুল আলমী তাদের বিচার করবেন আল্লাহ রাবুল আলমী অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনবেন আমরা হয়তোবা এই দৃশ্য অতি নিকটেই অতি তাড়াতাড়ি দেখতে পাবো ইনশাআল্লাহ এখন জামাত ইসলাম আমি ডক্টর শফিকুল ইসলামের কিছু কথা শুনে আসি এই দেরিতে আসার কারণে এই যে সময় মতো একেবারে বড় বিপদের সময় আসা যে দেখতে পারলাম না এটার জন্য আমি লজ্জিত এবং আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আমাদের উপরে আপনাদের হক আছে সরকার চালায় আরেক দল চালাক কিন্তু আমরা তো একটা দল চালাই আমাদের দলটা চায় যে মানুষ সুখে শান্তিতে থাকুক আল্লাহর হুকুম অনুযায়ী দেশটা চলুক এরকম একটা দেশ আমরা চাই তা আমরা যখন এইটা চাই তখন আমাদেরও কিছু করণীয় থাকে সেই করণীয়র জায়গা থেকেই আমরা এসেছি আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকবেন যে আমরা রিলিফ দিতে এসেছি না রিলিফ দিতে আসেনি আপনারা যদি আমাদের ভাই এবং বোন হন তাহলে আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি এবং হাতে করে কিছু হাত দিয়ে নিয়ে এসেছি আপনারা যখন যান ভাইয়ের বাড়িতে বোনের বাড়িতে একটু চিড়ামুড়ি একটু বিস্কিট অথবা নিজের ঘরের একটা হাঁস জবাই করে রান্না করে নিয়ে যান কিংবা ক্ষেতের কিছু তরি তরকারি অথবা ফলানো কিছু ফল নিয়ে যান এটাই তো ওই রকমই আমরা এসেছি আজকে আপনারা কি আমাদেরকে ভাই হিসাবে কবুল করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম যা যা দান কর বাংলাদেশটা এইভাবে চলে না একটা সরকার আছে সরকার তো দেশের জনগণের অভিভাবক সেই অভিভাবক আসছে এখানে শেখ হাসিনা এসেছেন ওনার কোনো মন্ত্রী এসেছে এমপি সাহেব এসেছে আসে নাই কেন আসে না আসে না দুটো কারণে একটা হলো আপনাদের প্রতি তাদের কোনো দায় আছে বলে তারা মনে করে না আর দুই নম্বর হলো আল্লাহর দরবারেও তাদের একটা দায় আছে এইটাও তারা ভুলে গেছে তাদের উপরে দায়িত্ব আল্লাহর ইচ্ছা ছাড়া কি আসছে এটা একটা পরীক্ষা এই দায়িত্ব আসার পরে সরকার কি করে এটা আল্লাহ দেখেন এই করার ভিত্তিতে এই হাসরের দিন সরকারেরও বিচার হবে আমাদেরও বিচার হবে থাক সরকারের জায়গায় সরকার সরকার কি করবে না করবে সেটা সরকার করুক আর জনগণ এটা দেখবে কিন্তু আমরা বলতে চাই যে এটা সরকারের দায়িত্ব দুনিয়া এবং আখার দুই জায়গায় জবাব দিতে হবে এটার জন্য আমরা একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে যা পারছি আমরা একটু হাতে করে নিয়ে আসছি এতে আপনাদের সব দুঃখ দুর্দশা দূর হবে না এতে এতটুকু হবে আপনারা ওইটা নিয়ে গেলে যখন ওই ব্যাগের মুখটা খুলবেন তখন হয়তো মনের ভিতর থেকে খুশি হয়ে বলবেন যে আমার ভাই এটা নিয়ে এসেছে এই এতটুকু দর্শক ডক্টর শফিকুল ইসলাম কথাগুলো শুনেছেন আপনারা আসলে একজন নেতা এমনই হওয়া উচিত মানুষের কাছে গিয়ে খবর নেওয়া উচিত নেতা যদি হেলিকপ্টার দিয়ে ঘুরে চলে আসে তাহলে মানুষের দুঃখ বুঝতে পারবে না যখন তাদের কাছে যাবে তখনই তাদের দুঃখটা বুঝতে পারবে